এই বর্তমান জীবনযাত্রায় ইঁদুর দৌড়ে সামিল আমরা প্রত্যেকে ট্রেসফুল জীবন যার ফলে বাড়ছে হৃদরোগের প্রবণতা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সৌমপাত্র কার্ডিওলজিস্ট এম ডি ডিএম প্রথমেই স্বাগত ডাক্তারবাবু আপনাকে নিউজ নোম্যান্স ল্যান্ডে নমস্কার আমার প্রথমেই যে প্রশ্ন থাকবে এই যে বর্তমান সময়ে আমরা দেখছি যে হৃদরোগে আক্রান্ত হবার প্রবণতা বাড়ছে একজন চিকিৎসক হিসাবে কি বলবেন মানে এই কারণটা কি এই হৃদরোগ যে আক্রান্ত হওয়ার রোগের সংখ্যা মানে অনেক রোগীর সংখ্যা বাড়ছে একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে এদের মধ্যে থার্টি যারা পেশেন্ট তারা কিন্তু চল্লিশ বছরের নিচে যা যেই লাইফটা হচ্ছে প্রোডাকটিভ লাইফ যেই লাইফে লোকে কাজ করে ফ্যামিলি ফ্যামিলির জন্য কাজ করে সেই চল্লিশ বছরের নিচে কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট পেশেন্ট হৃদরোগে আক্রান্ত হচ্ছে তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে যে আমাদের মধ্যে স্ট্রেস জীবনধারণের জন্য কাজ অনেকের হারিয়ে যাচ্ছে এবং করোনা কালে আরও সেই স্ট্রেসফুল এটা বেড়ে মানে মানসিকভাবে বেড়ে গেছে অনেকেই মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে এই স্ট্রেসের কারণেই কিন্তু হৃদরোগের সংখ্যা আমাদের দেশে অনেকটাই বাড়ছে দ্বিতীয় কারণ হচ্ছে এই স্ট্রেসের কারণে অনেকের মধ্যে সুগার বা ডায়াবেটিসের রোগ ধরা দিচ্ছে এবং তৃতীয় কারণ হচ্ছে যে আমরা অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছি এই ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে কি। হয় আমাদের মধ্যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থেকে যাচ্ছে আমরা দিনের প্রায় দশ ঘন্টা অনেকে আরও আর দশ বারো ঘন্টা ধরে ওয়ার্ক ফ্রম হোম করছেন এবং যেহেতু ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে সেই কারণে হচ্ছে যে হৃদ আমাদের যে হৃদপিণ্ডটা রয়েছে সেটা আস্তে আস্তে করে কিন্তু উইক হয়ে যাচ্ছে এবং তার সাথে আমরা এই অনেকে থাকি যারা বাড়িতে থাকুন বাইরে থাকুন অনেকে আমরা ফুডের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি বাড়ির খাওয়ার না খেয়ে আমরা অনেকে বাইরের খাবার খাই তৈলাক্ত খাবার খাই এবং সেই কারণেও অনেকের মধ্যে হচ্ছে যে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে সুগারটা আনকন্ট্রোল হয়ে যাচ্ছে অনেকেরই যাতে ডায়াবেটিস আছে অথবা সুগারের রোগ নতুন করে ধরা দিচ্ছে এবং এই সব কারণের জন্যই কিন্তু তার সঙ্গে স্মোকিং যেটা অনেকেই ধূমপান করছেন আমাদের যারা জনসাধারণ রয়েছে এবং সেটাই হচ্ছে এই হৃদরোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণগুলির মধ্যে পড়ে বর্তমানে আমাদের লাইফ চ্যালেঞ্জফুল প্রতি মুহূর্তে একটা অদ্ভুত প্রতিযোগিতার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আমাদেরকে চলতে হয় স্বাভাবিকভাবে ট্রেস তার একটা উল্টো পিঠ এই ট্রেসমুক্ত জীবনযাপন করতে গেলে কি পরামর্শ দেবেন এই স্ট্রেস মুক্ত জীবনযাপন এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই আমি প্রথম এবং শেষ আগেই আমি বলেছি যে অন্যের কথা ভাবুন যত নিজের কথা ভাববেন তত নিজের মানে যে দুর্দশা হোক বা যার যেটা ডিপ্রেশনের কারণই হোক সেটা আরও বেশি করে ওনার মনের মধ্যে থাকবে যদি আপনি আপনার কথা ছেড়ে অন্যের কথা ভাবেন যেমনভাবে অনেকেই ভাবছেন আমাদের যারা জনসেবার মধ্যে নিজেকে করেছেন তো দেখবেন যে যত অন্যের কথা ভাববেন তত নিজের স্ট্রেস লেভেলটা কম থাকবে অন্যের কি হচ্ছে সেটা নিয়ে ভাববেন তখন দেখবেন ভালো থাকবেন এছাড়া নিজেরা গ্রুপ করে আজকে আমরা কি হয় সবসময় মোবাইলে অথবা টিভির মধ্যে নিজেকে নিবদ্ধ করে দিয়েছি যত তোই আমরা মানুষের মধ্যে কথা বলবো ধরুন বন্ধু বান্ধবদের একটা গ্রুপ থাকলো গ্রুপের একটা নিজেরা নিজেদের মত আদান প্রদান করলে ততই হচ্ছে স্ট্রেস ফ্রি থাকবে হার্ট সুস্থ রাখতে যদি এক কথায় সকাল থেকে রাত পর্যন্ত কি ধরনের লাইফস্টাইল বা কি ধরনের খাবার গ্রহণ করা উচিত যদি একটা ছোট্ট আমাদের দর্শকদের জানিয়ে দেন হার্ট ঠিক রাখতে গেলে প্রথম এবং শেষ কথা একটু এক্সারসাইজ করতে হবে মানে ওয়াকিং করতে হবে এই নয় জিমে যেতে হবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে অ্যাটলিস্ট থার্টি টু ফর্টি মিনিটস একটা এক্সারসাইজ করতে হবে দিনে মানে ব্রেস ওয়াক করতে হবে যাতে আপনার একটু ঘামটাম ঝরে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে খাওয়ার মধ্যে যেটা হচ্ছে ফ্রুটস মানে ফল মূল ভেজিটেবল মানে শাক সবজি এইগুলোর পরিমাণ বাড়াতে হবে ভাত রুটির পরিমাণ কমাতে হবে তৈলাক্ত জিনিস অয়েল ফুড স্পাইস স্পাইসিস ফুড এবং তার সঙ্গে হচ্ছে যে রেডমিট বা এই ধরনের এইগুলো হচ্ছে কম খেতে হবে যত হচ্ছে আপনার শাক সবজি ফলমূল বেশি করে খাবেন তত আরও হৃদপিণ্ড সচল থাকবে একদম শুরুতেই যেমন বলছিলেন যে তুলনায় বয়স্কদের থেকে তরুণদের মধ্যে তিরিশ বছর ৩৫ বছর যুবকদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে এর কারণ হিসেবে কি মনে হয় আপনার এইগুলোর মধ্যে এতগুলো যে কারণ বললাম তার সাথেও যেটা থাকে একটা জেনেটিক রিজন থাকে অনেকের মধ্যেই হচ্ছে যে কোনো কারণ নেই কারোর হাইপারটেনশানও নেই ডায়াবেটিসও নেই উনি স্মোকিং করেন না কিন্তু দেখা যাচ্ছে এই এক্ষুনি একটি ছেলে এসেছিলো বাচ্চা ছেলে ওর হচ্ছে ব্লাডে কোলেস্ট্রলের পরিমাণ ট্রাইগ্লিস্টের পরিমাণ অনেক বেশি এবং ওর হয়তো চেস্ট পেন হচ্ছে আমি কিছু টেস্ট লিখলাম তো এই যে জেনেটিক রিজন জেনেটিক রিজনের কারণে হচ্ছে মানে আমাদের এই মহাদেশ মানে উপমহাদেশে এখানে কিন্তু অনেকেরই মধ্যে আমাদের রক্তে জেনেটিক রিজন রয়েছে যেই কারণে হার্টের রোগের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই জেনেটিক রিজন যার মধ্যে রয়েছে তাদের মধ্যে দেখা গেছে যে কোলেস্ট্রল পরিমাণও বেশি থাকছে এবং তারা যদি কখনও এই ব্যাড হ্যাবিটসগুলো নেন স্মোকিং করেন তৈলাক্ত জিনিস বেশি খান এক্সারসাইজ না করেন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে ওবেসিটি থাকে তাদের ক্ষেত্রে হার্টের প্রবলেম বাড়বে আমরা শেষ পর্যায়ে চলে এসছি আমি হৃদরোগে আক্রান্ত হচ্ছি বা আমার হার্ট খারাপ হচ্ছে আমি প্রাথমিকভাবে আমরা যারা সাধারণ মানুষ তারা কিভাবে বুঝতে পারবো বা সচেতন হব প্রিকশনটা কীভাবে নেব খুব ভালো কোশ্চেন যাদের মধ্যে যে আমরা প্রথমে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে একটা বুকে ব্যথা হতে পারে একটা অস্বস্তি হতে পারে বুকে ব্যথা অনেকের থাকে না একটু চাপ চাপ লাগে কারো অস্বস্তি হয় কারো গ্যাসের মতো সিমটম যেমন হচ্ছে যে গ্যাস হয়েছে কিন্তু কখনো কোনো ব্যথা যদি না একটা প্যান্টোপ্রাজল বা অন্য কিছু গ্যাসের ওষুধ খেলেন কমলো না তখন কিন্তু ওটাকে অবহেলা করা যাবে না তখনই হচ্ছে সচেতন হয়ে লোকাল যিনি ফিজিশিয়ান আছেন বা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে দেখাতে হবে দরকার একটা ইসিজি করতে হবে তবেই হচ্ছে বোঝা যায় অনেক সময় ইসিজি নর্মাল থাকলেও কিন্তু হার্টের প্রবলেম থাকতে পারে এবং সেই কারণেই হচ্ছে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা দরকার বা শুরুতে ব্যথা যদি একটা সিম্পল গ্যাসের ওষুধ খেয়েও যদি না কমে অথবা এইটা রিপিটেড বেসিসে থাকে একদিন খেলেন কমে গেল ঠিক আছে নেক্সট আর এলো না কিন্তু যদি নেক্সটও দেখেন পরের দিন বা তার দুদিন বাদে আবার গ্যাসের সমস্যা হচ্ছে এবং তখন কিন্তু এটাকে অবহেলা করা যাবে না কিন্তু অনেকেই এটাকে গ্যাসের রোগ বলে অবহেলা করছেন এবং ভবিষ্যতে ওরা প্রবলেমে পড়ছে আচমকা বাড়িতে হঠাৎ করেই যদি কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে যায় তৎক্ষণাৎ বাড়ির মানুষ বা অন্য পরিবারের অন্য যারা আছেন তাদের কী করণীয় বা কিভাবে সেই পেশেন্টকে ব্যবস্থা নেবেন যদি কখনো হৃদরোগে আক্রান্ত হয়ে যান মানে আক্রান্ত হওয়ার মতো কোনো সিমটমস থাকে মানে সিভিয়ার চেস্ট পেন মানে খুব বুকে ব্যথা হচ্ছে বুকটা ধরে আছে। সঙ্গে সঙ্গে যেটা উচিত হবে সেটা হচ্ছে ডাক্তারবাবুর আশেপাশে যিনিই থাকে পরামর্শ নেওয়া এবং একটা ইসিজি করে দেখা এবং দ্বিতীয় যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ওনার যদি ঘরে কারোর ঘরে যে একটু শর্ট থাকে একটা গ্যাসের ট্যাবলেট থাকে একটা ব্লাড থিনার মানে ইকোস্পেন ক্রোপেরোগ্রেল এই ধরনের ট্যাবলেট থাকে সেটা সঙ্গে সঙ্গে ওনাকে খাইয়ে দেওয়া দিয়ে লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া বা ফার্দার যদি কিছু লাগে আর একটু বড় হাসপাতালে নিয়ে যাওয়া সেই চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে কারণ হার্টের রোগের খুব টাইম দেয় না যে কোনো হার্ট অ্যাটাক যদি ছ ঘন্টা বা তার বেশি হয়ে যায় হার্টের পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় তো সেটা ভবিষ্যতে ওনার হার্টটাকে উইক করে দেয় ডাক্তার সৌম্যপাত্র ভীষণ ব্যস্ত মানুষ তার মধ্যে থেকে যেটুকু সময় আমাদের দিয়েছেন আশা করি দর্শকেরা প্রাথমিক একটি ধারণা পেয়ে গেলেন যে হৃদয় ভালো রাখতে হার্ট ভালো রাখতে কী করণীয় সুতরাং আমরাও বলবো ভালো থাকুক হৃদয় ভালো থাকুক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ